আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার টেস্টি কিচেনে। আজকে আমি খুবই বেসিক একটা রেসিপি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে বাটার মিল্ক। যারা নিয়মিত বেক করেন তারা জানেন কেক তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বাটার মিল্ক। আর এটা শুধু কেক তৈরিতে নয়, আর অনেক কাজে ব্যবহার করা হয়, যেমন চিকেন ফ্রাই, বিস্কিটস, মাফিনস, প্যানকেকস। যদিও এটা অনেক রেসিপিতেই ব্যবহার করা হয়, কিন্তু সব জায়গায় বাটার মিল্কটা সহজলভ্য নয়। তবে এটা ঘরে তৈরি করা খুবই সহজ, আর সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর এটা তৈরি করতে মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস লাগে। তাহলে চলুন দেখে নেই আমাদের কি কি লাগবে। বাটার মিল্ক তৈরি করতে আমি নিয়েছি ভিনেগার। এখানে আমি ডিস্টিলড হোয়াইট ভিনেগার নিয়েছি। আপনাদের এই ভিনেগারটাই নিতে হবে, অ্যাপল সাইডার বা অন্য কোনো ভিনেগার নিলে হবে না। আর আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে তাহলে আপনারা লেবু রসও ব্যবহার করতে পারেন। আর লাগবে দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধে 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার লাগবে। ভিনেগারটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। ভিনেগার আর মিল্কের রেশিও হচ্ছে 1 কাপ দুধে 1 টেবিল চামচ ভিনেগার। ভালোভাবে মিশিয়ে আমাদের 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। তাহলে ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। দশ পনেরো মিনিট অপেক্ষা করার পরে এই যে দেখেন দুধটা কেমন জমে জমে গেছে, তার মানে একদম পারফেক্ট বাটার মিল্ক তৈরি হয়েছে। দেখলেন তো বাটার মিল্ক ঘরে তৈরি করা কতটা ইজি। আর এটা আপনারা 1-2 দিন রেফ্রিজারেটরে রেখেও ব্যবহার করতে পারেন, তবে আমি সাজেস্ট করব এটা ফ্রেশ তৈরি করে ফ্রেশ ব্যবহার করাটাই ভালো। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।